ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা পলাশ 1176। তো আজকে চলেছি শাশুড়ি মা এবং মায়ের সাথে একটু জগন্নাথ মন্দিরে। দেখো এই জগন্নাথ মন্দিরে চলে এসেছি, এটা হলো মন্দিরের বিশাল বড় প্রবেশদ্বার যেটা জিটি রোডের মধ্যে রয়েছে। এবার আমরা মন্দিরের দিকে এগোচ্ছি। মন্দিরের মধ্যে ঢুকতে ঢুকতে তোমাদেরকে মন্দির সম্পর্কে নানা রকম প্রাচীন তথ্য দেব। বুঝতেই পারছো এটা হচ্ছে মাহেশের জগন্নাথ মন্দির। মন্দিরের দুদিকে দ্বারদেশে রয়েছে গরুড়ের দুখানি মূর্তি। পুরী ধামের ন্যায় আমাদের পশ্চিমবঙ্গের শ্রীক্ষেত্র হলো হুগলি জেলার মাহেশের জগন্নাথ ধাম। ঐতিহ্যের বিচারে পুরীর রথযাত্রার পরেই মাহেশের স্থান। মাহেশকে বলা হয় নবনীলাচল। কথিত আছে জগন্নাথ দেবের ভক্ত মহাপ্রভু শ্রী চৈতন্য দেব পুরী যাত্রার পথে মাহেশের মন্দির পরিদর্শনে এসেছিলেন। এখানে এসে তিনি অচৈতন্য হয়ে পড়েন ও গভীর সমাধিতে চলে যান। তারপর থেকে এই জায়গার নাম হয় নবনীলাচল। প্রায় 600 বছরের বেশি প্রাচীন এই জগন্নাথ মন্দির। তো চলো তোমাদের ঘোরাতে ঘোরাতে আরো গল্প বলবো। বন্ধুরা এই হলো মাহেশের জগন্নাথ দেব। কথিত আছে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক সাধুকে একবার পুরীর জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করতে দেওয়া হয়নি। তিনি দুঃখে অনশন শুরু করেন। প্রভু জগন্নাথ দেব তার স্বপ্নে আসেন এবং তাকে অনশন তুলে নিতে বলেন। জগন্নাথ দেব তাকে মাহেশে যেতে বলেন এবং আশ্বাস দেন নদী দিয়ে নিমকাঠ পাঠানোর, যা দিয়ে তৈরি হবে জগন্নাথ দেবের বিগ্রহ। একটু ঘুরে আবার গল্প বলছি। মন্দিরের চারপাশটা আমরা দেখো করে চলেছি। বন্ধুরা দেখো এখানে অসংখ্য ভক্ত এবং দর্শনার্থী সমাগম হয়েছে, তার সাথে আমরাও আজকে যোগ দিয়েছি এবং সবাই সংকীর্তনে ব্যস্ত। আর এই পাশে রয়েছে বড় ঠাকুর অর্থাৎ শনিদেবের মন্দির, তার সাথে মা কালী ও রামকৃষ্ণ শারদামণির বিগ্রহ রয়েছে এবং সন্ধ্যারতির বাদ্যি কিন্তু এখানে বাজছে। তো বন্ধুরা এই রয়েছে ভোগ বিতরণের কক্ষ, এর পেছনেই রয়েছে রন্ধনশালা। তো বন্ধুরা শেষের গল্পটুকু বলি। সাধু ধ্রুবানন্দ ব্রহ্মচারী প্রভু জগন্নাথ দেবের নির্দেশ অনুযায়ী মাহেশে আসেন, গঙ্গার তীরে সাধনা শুরু করেন। এক ঝড় বৃষ্টির রাতে একটা নিমকাঠ নদী থেকে পান, তা দিয়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর মূর্তি তৈরি করেন তিনি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই হলো শ্রীকৃষ্ণের বিগ্রহ, কিন্তু জগন্নাথ দেবের আদলে তৈরি একদম অন্য রকমের বিগ্রহ। এখানে পুরোহিত মশাই সন্ধ্যারতির আয়োজন করছেন, তার পাশেই রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব শারদামণি এবং স্বামী বিবেকানন্দের আলাদা একটি মন্দির, এখানেও কিন্তু সন্ধ্যারতির ব্যবস্থা চলছে। তো এর পাশে যে মন্দিরে যাব সেখানে হচ্ছে মহাদেব এবং বজরংবলীর মূর্তি রয়েছে। তো চলো পরের গল্পে যাওয়া যাক। বন্ধুরা মূর্তি তৈরির পর ধ্রুবানন্দ ব্রহ্মচারী শ্রীরামপুরের মাহেশে এই মন্দির নির্মাণ করেন। মাহেশের মন্দির ও বিগ্রহ তৈরি করেছিলেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী, কিন্তু রথযাত্রা উৎসব শুরু করেন শ্রী চৈতন্য দেবের শিষ্য কমলাকর পিপলাই। তারপর তিনি এই মন্দিরের প্রধান পুরোহিত হয়েছিলেন। তার উত্তরসূরিরা এখনও মন্দিরের তত্ত্বাবধানে রয়েছেন। চৈতন্য দেবের মূর্তি এখানে তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা এই দেখো এটা হচ্ছে পেছনে মেলা চলছে, তাই জন্য এটা দিয়ে ঢোকার ব্যবস্থা এখন নেই। ঢোকা যায় একটা মাঠ দিয়ে আর একটা সামনে দিয়ে। তো এদিকে এখন বেরিয়ে করছি। তোমাদের কেমন লাগলো জগন্নাথ দেবের মন্দির দর্শন অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর পারলে অবশ্যই সাপোর্ট করে ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কেমন তো আজকের মতো জগন্নাথ দর্শন এইটুকু। বন্ধুরা মন্দির থেকেই বেরোলাম, সঙ্গে আমার শাশুড়ি মা মাও বেরোচ্ছে। তো যাওয়ার পথে একটাই কথা, জয় জগন্নাথ স্বামী নয়নপথে গামী।